12টা ভালো করে পড়াশোনা কর, তারপর কলেজে উঠলে তো মজাই মজা। কলেজটা পাশ করে নে, তারপরেই চাকরি। তোমায় ছাড়া আমি বাঁচব না। কি, আপনিও শুনেছেন এগুলো? হ্যাঁ, আজকে কথা বলবো এমন কিছু কমেডি ভিডিও নিয়ে যেখানে ভিকটিমের গাড় মারা হয় আর মাঝে মাঝে হোস্টেরও গাড় মারা যায়। আর এই ভিডিওগুলোর বিজ্ঞানসম্মত নাম প্র্যাঙ্ক। তো মিত্র, চলুন শুরু করা যাক। প্রথমে আসে কলেজে উঠলে মজা প্র্যাঙ্ক, তারপর আসে এসএসসি পাশ করলে চাকরি প্র্যাঙ্ক, তারপর আসে তোমায় ছাড়া বাঁচবো না প্র্যাঙ্ক, আর সবশেষে প্যান্টি ব্রা প্র্যাঙ্ক অন গার্লস। এখানে একটা বাঞ্চর ছেলে প্যান্টি আর ব্রা পরে মেয়েদের সামনে এসে হাজির হবে, আর পেছন থেকে এসে একজন তার প্যান্ট খুলবে, আর সেখান থেকে বেরোবে পিঙ্ক জাঙ্গিয়া। মানে বাহ, কি ক্রিয়েটিভিটি! বাহ, এই করার জন্যই তো বাবা মা বড় করেছে। মানে একে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই পূজোর শপিং কমপ্লিট না, মানে আমার জামা প্যান্ট সব কিনে নিয়েছি, শুধু কিছু ব্রা আর প্যান্টি কেনা বাকি ছিল। আচ্ছা, জরির কাজ করা ব্রা প্যান্টি কোথায় কিনতে পাওয়া যায় বলতে পারো? হ্যাঁ দিদি, আপনি ঠিকই ভাবছেন, এরকম বোকাচোদাও পৃথিবীতে আছে। আর দাদার কি আনন্দ, হাসি আর নাহি ধরে মুখে। টিকটকের ছক্কাদের হারিয়ে এবছরের মোস্ট চুতিয়া অ্যাওয়ার্ড জিতে নিয়ে দাদা দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছেন। উফ, সত্যি করে বলো তো দাদা, ওটা কি তোমার ওল্ড মঙ্কের নিবলোকানোর সিক্রেট পকেট? এই সত্যি বলবে কিন্তু। হ্যাঁ, তুমি কি কোনোদিন প্র্যাঙ্ক ভিডিও করছো? ও, করো নাই কি? তুমি টেক চ্যানেল চালাও? ও, কি নাম? টেক বেঙ্গলি। হ্যাঁ কি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ও, প্র্যাঙ্ক ভিডিও করো নাই, কি বালের শিল্পী তুমি! এইটারে শিল্প কয় দেখো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এস দিয়ে শুরু হয়, এক্স দিয়ে শেষ হয়, তোমার যে আরেকটা অক্ষর বসবে তো একটা ফুল ওয়ার্ড তৈরি হবে, তো এই জিনিসটা যখন হয় তখন সবাই চিৎকার করে, এটা কি হতে পারে? ওয়াও, কি ইন্টেলেকচুয়াল প্রশ্ন! প্রচন্ড বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে দাদা। চটি প্রথমে গোবরে ডুবিয়ে তারপর তোমাকে ছুঁড়ে মারা উচিত। কি হাই আইকিউ এর প্রশ্ন! দাঁড়াও, লিখে নি, ইউপিএসসি থার্ড রাউন্ডে চলে না আসে। আচ্ছা, মেবি আপ ওটা প্রশ্ন উত্তরটা জানে। ইফ ইউ ডোন্ট মাইন্ড এস ই এক্স। ও মা, কি লজ্জা! দিদি এতদিন জানতো তো চুমু খেলেই বাচ্চা হয়, মগজ খারকিপনায় ভর্তি, হাসছে যেন লজ্জাবতী। এটা দেখার পর অনেকে কমেন্ট করবে, তোমার লজ্জা নাই, বাড়িতে মা ভাই বোন নাই, বিয়ে করার বর নাই, সংসারী হওয়ার ইচ্ছা নাই, মুখে লাগাম নাই, ভিডিওতে ভদ্রতা নাই, জীবনে পড়াশোনা করো নাই। এ চল 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 চল, নিকল লৌড়ে, পহলি ফুরসত মে নিকল। এবার একটা ভিডিও দেখাচ্ছি, ছেলেটার কনফিডেন্স লেভেলটা জাস্ট দেখবে, জাস্ট দেখবে। বেসে আপ লোগ ইতনে খুবসুরত কাইসে হ্যায়? মেকআপ খাকে আয়ো? হ্যাঁ, মেকআপ খানে কে বাদ ইতনি খুবসুরত বনতে হ্যায় লোগ? সচ মে? আপ ভি ট্রাই করনা। मैं हवा कर दूं? हां, कुछ है नहीं ये। अरे ये ছেলেটা অঙ্কে 4 পাবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যেতে পারে এই লেভেলের কনফিডেন্সে। কিউট তো নেই, পর হ্যান্ডসাম তো হুনা। হ্যাঁ, নেই নেই, হ্যান্ডসাম নেই। ঠিক সে দেখনা, আপ বলো। নেই নেই, এক মিনিট। Music Hosne ki rani STK Shaam haathon se
छलकने न दूंगा। नहीं और कैसे करूं? है भाई চশমার দোকানদার হ্যান্ডসাম বলে দিয়েছে, আর তুই সেটা সিরিয়াসলি নিয়েও নিলি। এই দূর থেকে হেঁটে আসাটা এটাই সিগনেচার স্টেপ, জীবনে ভালো করে এটাই শিখেছে শুধু। সবই তো হলো, প্যান্ট খোলা, উদ্ভট প্রশ্ন করা, তারপরে এই বোকাচোদাটার কীর্তিকলাপ। কিন্তু এত কিছুর মধ্যে প্র্যাঙ্ক কোথায়? কোথায় প্র্যাঙ্ক? দূরে ক্যামেরার দিকে তাকিয়ে হাতও নাড়লো না, এটা প্র্যাঙ্ক? এত দর্শকদের সাথে প্র্যাঙ্ক হলো? তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর ডেসক্রিপশনে টেক বেঙ্গলি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ভিজিট হিস চ্যানেল এন্ড সাবস্ক্রাইব টু হিস চ্যানেল। বাই। আমার আকাশ লাল, আকাশ মেঘ নেই, শুধু চারিপাশে আছে অনেক নোনা জল।